बस कल परसो जीऊंगी मैं कैसे, इस हाल में बरसो लंबी जुदाई चार दिनों दा प्यारियो रबड़ी लंबी जुदाई होठों पे आई मिर जा चार दिनों दा प्यारियो रबावरी लंबी जुदाई एक तो सजन मेरे पास नहीं रहे एक तो कोई आस नहीं रे दूजे मिलन दी कोई आस नहीं रे उस बे ये सावन आया उस बे ये सावन आया आग लगाए आए लंबे जुदा चार दिनों दा प्यारियो रबावरी लंबी जुदाई टूटे जमाने तेरे हाथ निगोड़े जिनसे दिलों के तूने शीशे तोड़े हिजड़े की ओ जी है हिजड़े की ओ जी दीवान बनाए है लंबी जुदाई चार दिनों दा प्यारियो रबावरी लंबी जुदाई नमस्कार রায় বাংলার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা দেখছেন শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর সিজন টু আর সঙ্গে আমি মৌমিতা আমাদের এই অনুষ্ঠান মূলত তাদের নিয়ে যারা সমাজ সংস্কৃতির বুকে আপাতত নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অথবা রাখতে চলেছেন তাদের নিয়ে আমাদের এই চলন যারা আগামী দিনে সঙ্গীতের ধারক বা বাহক আজকেও আমাদের সঙ্গে তেমনই একজন আছেন যার পুরোটা জুড়ে শুধুমাত্র সঙ্গীত আর সুরে ঘেরা
পরিচয় করে নেব তাদের সাথে। তবে ইতিমধ্যেই কিন্তু আপনারা টের পেয়েছেন যে আজকে আমরা কি ধরনের গান শুনতে চলেছি, মানে মাটির গান বা লোক সংস্কৃতির গান। চলুন পরিচয় করে নিই আজকের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত নবনীতা। নমস্কার, আমি নবনীতা। রায়বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। কেমন আছো নবনীতা দি? ভালো, অনেকদিন পরে দেখা হলো। আবার একটা সুন্দর সন্ধে আমরা কাটাবো, গায়ের সন্ধে, সুরের সন্ধে, আর তার সঙ্গে মাটির গন্ধ মিশিয়ে। একদম, আজকে আমরা ফোকই তো মেন শুনছি, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমি একটু জিজ্ঞেস করব যে তোমার এই ফোক গানের প্রতি কেন ভালো লাগাটা জাগলো? মানে অন্য তো আরো অনেক ঘরানা আছে, ক্লাসিক্যাল হোক বা রবীন্দ্র বা যে কোনো কিছু, ফোক গানে ছোট থেকে তো আমরা একই জায়গায় বড় হয়েছি। তো তারপর মানে গান তো সব রকমই করতাম, তো ফট করে সবাই বাড়ি থেকেও বলতো যে তুই ফোক নিয়ে কিছু কর, মানে ফোক আমার ভালো লাগতো আর কি। আচ্ছা, তো ওই জন্য ভীষণভাবে ফোকটাকেই আমার নিয়ে কিছু করা। মানে ফোক ভালো লাগার কি অন্য কোনো মানে ব্যাপার আছে যে কেন ফোকটা? আমি জানতে চাইছি কেন ফোকটাই কেন ভালো লাগলো? মানে মন থেকে ফোকটাকে একদম ভালোবেসে ফেলেছি। ভালো ভালোবেসে গাইতে পারো, ওটার সাথে মনটা বেশি টানে, ভীষণই দায়। আচ্ছা, ছোটবেলা থেকে গানের শুরুটা কিভাবে একটু শুনি। আমি তো মোটামুটি জানি, তবে দর্শক বন্ধুদের একটু জানতে হবে। ছোটবেলায় তো সর্বপ্রথম বাবার কাছেই শেখা। আচ্ছা, তো তারপর বাবা চলে যাওয়ার পর থেকেই মানে গান নিয়ে মানে মানে ভাবছি ছোট থেকে কিছু একটা করব গান নিয়ে। তো তারপর থেকেই আস্তে আস্তে গানকে ভালোবাসতে শুরু করলাম। তারপরে এই গান নিয়েই আছি আর কি, গানই সবকিছু। একটা একটা করে ধাপ নবনীতা দি বেরোচ্ছে, আর ইতিমধ্যেই আমাদের পুরো রায়গঞ্জবাসী বলবো না, মানে সমগ্র উত্তরবঙ্গবাসীদেরও কিন্তু ভীষণ ভীষণ রকম গানের আনন্দ আমাদের দিয়ে গেছে, ইভেন এখনো যাচ্ছে। আমরা একটা গান অলরেডি শুনে ফেলেছি, আরো অনেক গল্প করব, তবে শুনে নি চলুন পরের গানটা। সেই ঘরখানা যা জমিদারি কুমদারি আমি পাই না, জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কো, আমি তো সে ঘরের মালিক নো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি ডই, আমি তো সে ঘরের মালিক নো, আমি তো সে ঘরের মালিক নো। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি ডই, আমি তো সে ঘরের মালিক নো, আমি তো সে ঘরের মালিক নো। সেই ঘরে খানা যার জমিদারি আমি পাই না, তাহার হুকুমদারি আমি পাই না, জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কো, আমি তো সে ঘরের মালিক নো, সে ঘরের মালিক নো। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার ফয়জে নিলাম, আমি চলি যেতাম
সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। দুলছিলাম সত্যি, দারুণ, মুগ্ধতায় ছেয়ে গেছি। শুধুমাত্র আমি বলবো না, ওপারে দর্শক বন্ধুরা যারা আছেন তাদেরও মনে হয় একই মতামত, ভীষণ সুন্দর। মানে মাটির যে একটা গন্ধ, মাটির যে সেই একটা স্বাদ, সেটা আমরা সবাই বেশ ভালোভাবে উপভোগ করছি, ভীষণ সুন্দর। আচ্ছা, আমি একটু বলবো যে এই গান বাজনা তো করছো তুমি, এখন একটা সংসারের সাথে যুক্ত হয়ে গেছো, মানে বিয়ের আগে তোমার গান বাজনা জগৎটা কেমন ছিল এবং বিয়ের পরে কেমন, মানে দুটোর মধ্যে কিরকম মিল পাচ্ছ বা কি অমিল পাচ্ছ? আচ্ছা আচ্ছা, একটু শুনি। বিয়ের আগে যেটা হতো সেটা হচ্ছে, তুই তো সবই জানিস, তো যেটা হচ্ছে মানে আমার তো মানে এখানে বিয়ে হয়েছে আর কি, বিবাহ সূত্রে আমি রায়গঞ্জে, আর বাড়ি তো গ্রামে ছিল, একদমই টুঙ্গে দিঘি ছিল। তো বিয়ের পরেও কি সেরকম সাপোর্টটা পাচ্ছো? হ্যাঁ, বিয়ের পরে তো আমার হাজবেন্ড প্রচন্ডভাবে সাপোর্ট করে, আর ও নিজে একজন ড্রামার। আচ্ছা, আমাদের রায়গঞ্জেই বাংলা ব্যান্ড। তাহলে সেই সূত্রে তোমার তো তাহলে অনেকটা মানে সাপোর্ট এই দিক থেকে, তাই না? আর বিয়ের আগে এমন কি ছিল মানে যেটা বিয়ের পরে মিস করো? না, বিয়ের আগে যেটা ছিল সেটা হচ্ছে বাড়িতেও আমাকে, ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে সবাই খুব সাপোর্ট করতো গানটাকে। আচ্ছা, তো এখানে এসে মানে এখান থেকে গান বাজনা করাটা বেশি সুযোগ আর কি আমার হয়েছে। হ্যাঁ, আর যেহেতু হাজবেন্ডের সাপোর্টটা সব সময় অন্যরকম, এটা একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাচ্ছে একদমই। বাহ, খুব ভালো লাগলো। আর পছন্দের শিল্পীদের তালিকায় কারা আছে একটু শুনি। আমি তো লালন সাইজি, তারপর শাহ আলম সরকার আছে, এই তো এদের গানই বেশি পছন্দ করি। বাহ, আর লালনের গানটা বেশি করা হয়। আচ্ছা বেশ, গল্প আমরা চলছে, অনুষ্ঠান জমে উঠেছে, সঙ্গে থাকুন আপনারা। তবে এবারে কিন্তু সেই ম্যাজিকটা, ম্যাজিকটা কি, এই যে আমার হাতে চলে এসেছে সেই ম্যাজিক বল। এর মধ্যে বেশ কিছু কম্পোজার এবং কিছু সিঙ্গারের নাম আছে। আজকে যেহেতু ফোক বেস করে আমাদের অনুষ্ঠানটা, সেহেতু কিছু বেশ মানে ফোকের সাথে জড়িত মানে নাম আছে। তো এর মধ্যে তুমি একটা চিরকুট তুলবে, যেই নামটা উঠবে তার গাওয়া কোনো একটা গান বা তার কম্পোজ করা কোনো একটা গান আজকে আমাদের শোনাতে হবে। ঠিক আছে, তুমি রেডি? ভয় হচ্ছে? না না না, কোনো। আচ্ছা বেশ, আমি এটাকে একটু দেখি সব রমণীতাদের ভাগ্যে কি আছে, একটু ভয় পাচ্ছে না? আমি খুলবো, চিটিং হলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা, কি মনে হচ্ছে এইখানে যদি ফোকের বাইরে যদি কারোর নাম আসে? ফোকের বাইরেও করা হয় গান, কিন্তু ফোকটা আর কি বেশি করা হয় আমার। আচ্ছা বেশ, তবে নবনীতাদের ভাগ্য ভীষণ ভালো, শাহ আলম সরকারেরই নামটা উঠেছে, যার গান নবনীতাদের শুনতে ভীষণ পছন্দ করে। তবে শুনুন আজকের এই রাউন্ডের বেশ প্রতীক্ষিত গান। Thank you.
আঁখি কেউ পাদো চুল কালো আঁখি কালো কাজল কালো আরো কাজলের সে কালো কেউ বলতে কি কেউ পারো আমি যার বাসি ভালো কাজলের সেও কালো ওরে আমি যার বাসি ভালো কাজলের সেও কালো হয় না গো তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না লাগলো দুর্দান্ত সত্যি আমরা সবাই এত সুন্দর এনজয় করছি আজকের এপিসোডটাকে এর মাঝেই বলে রাখি আজকের এত সুন্দর এপিসোডটা যদি আপনারা কোনোভাবে মিস করে যান তাহলে কিন্তু অবশ্যই আছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন আর ফেসবুক পেজ তো আছেই সবসময় আমাদের সঙ্গে থাকবেন তারপরেও একটা কথা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা আমাদের মিউজিক অ্যান্ড মোর এবং রাই বাংলা শুধুমাত্র আমাদের দেশেই কিন্তু সীমাবদ্ধ নেই এখন কিন্তু আমরা চলে গেছি বাংলাদেশেও বাংলাদেশের প্রচুর বন্ধুরা আমাদের বিভিন্ন রকম রেসপন্স করছে এবং সেটা আমাদের ভীষণ ভালো লাগার আমরা মাটির গন্ধে ভাষার ছোঁয়ায় আজকে যেমন আমাদের এপিসোডটাকে এনজয় করছি তেমনি ওপারের মানুষরা মানে ওপার বাংলার মানুষরাও আমাদের সাথে কিন্তু এইভাবেই একই সূত্রে বেঁধে রেখেছে এইভাবে আমাদের চলতে থাকুক আর অবশ্যই আপনারাও পাশে থাকুন এভাবেই শুনে নিই একটুখানি নবনীতাদির কাছে যে এতদিন ধরে তো তোমার গান বাজনা জগতে অনেক স্মৃতি জড়িয়ে আছে বেশ ছোটবেলা থেকে বিভিন্ন প্রোগ্রাম আমরা একসাথে করেওছি বা আগামীতেও করবো হয়তো বা তো এতদিনের জীবনে তোমার কিছু মানে বেস্ট মোমেন্ট বা বেস্ট কিছু স্মৃতি আমরা একটু জানতে চাই আচ্ছা স্মৃতি বলতে যেটা হচ্ছে আমার কাছে তো একটা প্রোগ্রাম গিয়েছিলাম আর কি আমার একটা শো ছিল আচ্ছা তো সেই শোতে গিয়েই আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম ওখানে পরিচয় মানে ওখানে প্রেম প্রথম আচ্ছা বা বেশ ইন্টারেস্টিং কিন্তু একদমই তাই তো এটাই জীবনে আমার কাছে একটা স্মৃতি বলে তারপর থেকে এগুলো আচ্ছা দাদা তারপর থেকে আমাদের দাদা তো ড্রামস বাজায় বললে আমাকে ড্রামার দাদা কিন্তু গান ফানো কি মাঝে মাঝে ভালোবেসে গায় গান আমাকে হ্যাঁ গান তো গুনগুন করে সারাদিন করতেই থাকে তো ওর গান তো চলেই ও চেষ্টা করে আর কি সবকিছু একটু চেষ্টা করে আর স্পেশালি নবনীতাদির জন্য মানে কিছু স্পেশাল ব্যাপার আছে হ্যাঁ তো সারাদিন করেই গান আর মিউজিক নিয়েই ও থাকতে বেশি পছন্দ করে আচ্ছা বেশ এবারে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত র্যাপিড ফায়ার রাউন্ড চলে এসেছে নবনীতাদি টেন্স হ্যাঁ যে কি কি প্রশ্ন করব তা নিয়ে তবে বলে রাখি যে কয়েকটা প্রশ্ন তোমাকে খুব সহজ টকঝাল মিষ্টি প্রশ্ন করব চটপট উত্তর চাই বেশ মজার একটা মুহূর্ত শুরু করি তাহলে আচ্ছা প্রথম প্রশ্ন প্রিয় শিল্পী কে আমার প্রিয় শিল্পী লালন ফকির লালন ফকির প্রিয় শিল্পীর কোন গানটা তুমি রেকর্ড করতে চাও আচ্ছা আচ্ছা টাইম আপ হয়ে যাচ্ছে টাইম আপ হয়ে যাচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি খাঁচার ভিতর অচিন পাখি বেশ রকি রেকর্ড করা হয়েছে এটা না আমার মিলনটা হয়েছে আচ্ছা বেশ মিলন হবে হঠাৎ চোখের সামনে যদি মনের মানুষকে দেখো মনের মানুষ মানে যে লালন শাহের কথা বলছি তোমার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তাহলে তুমি কি করবে তখন তোমার রিয়াকশনটা কেমন হবে ওটা তো ভাবতেও পারছি না কি করব আচ্ছা রক মিউজিক নাকি ট্র্যাডিশনাল মিউজিক আমি তো এমনি মোটামুটি সবকিছু করি রকটাকেও ভীষণই ভালোবাসি রকটাই চুজ করবো একদম আচ্ছা নিজের গানকে 1 থেকে 10 মধ্যে কততে রেট করতে চাও একদমই কি বলবো 1 থেকে 10 মধ্যে কত দেবে নিজের গানকে নিচের গানের উপরে জাজমেন্ট কি করে করা যায় না তাও করতেই হবে এই জন্যই তো আমাদের টকঝাল মিষ্টি রাউন্ড একদমই তাই কত দেবে বলো 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 তাড়াতাড়ি নিজের গানে নিজে আমি একদমই জিরো জিরো এতদিন পর্যন্ত আমরা 1 উত্তর পেয়েছি 2 উত্তর পেয়েছি না না জিরো উত্তর আমি নিজের কাছে কিচ্ছু না জিরো আচ্ছা ছোটবেলা মনে পড়লে কোন গানটা সবার প্রথমে মাথায় আসে আচ্ছা ছোটবেলায় ছোটবেলার কথা আচ্ছা আচ্ছা ছোটবেলায় ওই তো লালঝুটি কাকাতুয়া প্রজাপতি প্রজাপতি আমার হট করে মাথায় কি এলো এলে ভাই আমার গোসাইরেরই দেখছো কিন্তু গাছটা এটা তো হতোই এটাটা কিন্তু আমার মনে এলো মানে তোমার কথা এটা আচ্ছা সংসার নাকি গান
গান সংসার দুটোকেই ভীষণ ভালোবাসি। একটা কিছু করতে হবে। আচ্ছা আচ্ছা, সে তো সবার আগে তো গানটাকেই চাইবো সব সময়, একদমই তাই। তারপরে তো সংসার আছে। প্রিয় বাদ্যযন্ত্র কোনটা? আমার আমার ড্রামস। ড্রামস, আচ্ছা। মেয়ের মধ্যে দিয়ে নিজের কোন স্বপ্নটাকে পূরণ করতে চাও? মেয়ের মধ্যে দিয়ে, তাই আমি তো গান বাজনা করি, আর নাচেরও একটা ভীষণ ভাবে আমার শখ ছিল। আচ্ছা, বা এখনো আছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি আমার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে চাই। আচ্ছা বেশ, মিউজিক অ্যান্ড মোরের আজকের এপিসোডে এসে তোমার কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, ভীষণ। আর এই রায়বাংলাকে আমাকে একটা এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রায়বাংলা, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরও এইভাবে আমাদের পাশে থাকার জন্য। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকাইলে না পায়নে সন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায়নে সন, কালহারে হারায়ে তেমন, আমি কালহারে হারায়ে তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণ, হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। ভালো লাগলো, দুর্দান্ত। মনের মানুষের সাথে মিলন তো হয়েই গেছে, তবে মিলনের আগে পর্যন্ত মানে ব্যাপারটা কেমন ছিল, কোনো মজার গল্প আছে? তো আমাদের মানে বিয়ের আগে তো প্রচুর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এখানে সেখানে যাওয়া, বিয়ে প্রেম করা যেতে বলে। আচ্ছা, দাদাকে উদ্দেশ্য করে কোন গানটা গাইতে চাও শুনি তো একটু? আচ্ছা, চট করে যেটা মাথায় চলে। চেয়ে চেয়ে দেখি সারাদিন। কি ভালো, মানে কি রোমান্টিক কাপল না? যদিও দাদাকে আমরা স্ক্রিনে পাচ্ছি না, তবে দাদার জন্য নবনীতা গিয়ে দিল, মানে গিয়ে দিল না, বলে দিল বাড়িতে গিয়ে শোনাবে গানটা।
আচ্ছা, বেশ সুন্দর একটা আমরা সুন্দর সন্ধ্যে আমরা কাটালাম, ভীষণ দারুণ দারুণ গান শুনলাম, মাটির গন্ধে বেশ ভরপুর একটা জমজমাট সন্ধ্যে আমাদের কাটলো। তবে শেষ মুহূর্তে আমরা প্রায় চলেই এসেছি, শেষ গানটা শুনবো, তবে তার আগে দেখে নিন নবনীতাদের জন্য আজকে উপহার কি কি আছে। মাটির গন্ধে দারুণ ছন্দে আমাদের এতক্ষণ পর্যন্ত সবাইকে দুলিয়ে রাখার জন্য শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে তোমার জন্য থাকছে ডিসকাউন্ট কুপন। ধন্যবাদ। শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক অ্যান্ড মোর সিজন 2 এর আজকের সন্ধ্যেটাকে তোমার স্মৃতির পালকে সব সময় রাখার জন্য শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকেই তোমার জন্য থাকছে সুন্দর ট্রফি। অসংখ্য ধন্যবাদ। শুনে নেব নবনীতাদের শেষ গানটা, তবে তার আগে বলে রাখি আগামী সপ্তাহে ঠিক একই দিনে কোনো এক নতুন বন্ধুকে নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রাই বাংলা। শুনে নিই নবনীতাদের শেষ গানটা। লাইভ বাংলা।